বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তো আমার সব কাজ বাজ সেরে স্নান হয়ে গেছে। তো দেখো, চা করে নিয়ে আসলাম, চাটা খাবো। আর ওই যে দেখো, আমার বর, ও বাড়িতে থাকে না, এসছে, তাই তোমরা দেখতে পাচ্ছ। আর চাটা খেয়ে নি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চা হয়েছে বলছে, চা হয়েছে। তো তোমরা সাথে থাকো, আবার পরে আসছি, চাটা খেয়ে নি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে সেই সকালে কথা হয়েছিল, আর সারাদিনের মধ্যে আর আসতে পারিনি, তো এখন আবার চলে আসলাম তোমাদের সামনে। তো ও যে দেখো, আমার মেয়ে ফুচকা নিয়ে বসে পড়েছে। তো ও আর আমি ফুচকা চ্যালেঞ্জ করব। তো তোমরা দেখতে থাকো, যে হারবে তার শাস্তি আছে। কি শাস্তি! তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, ফুচকা নিয়ে চলে এসেছি। এনে 7টা করে ফুচকা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ফুচকা। আর আমার এখানে আলুটা রয়েছে, আলুটা ভরিনি, আলুটা ভরে খাবো। আর এখানে টক জলটা রয়েছে। আর ও যেহেতু ছোট মানুষ, তোমরা বলবে যে ছোট মানুষ, ও খেতে পারবে না আমার সঙ্গে, ও হেরে যাবে। তার জন্য দেখো, ওরটা আগের দিয়ে আলুটা ভরে দিয়েছি। দেখো, প্রত্যেকটা আলুটা ভরে আছে। ওরও 7টা আছে, 3টে 4টে 5টা 6টা 7টা, ওরও 7টা। আর এখানে জলটা আছে। তো ওর আলুটা আগের দিয়ে অলরেডি ভরে দিয়েছি, আর আমি আলুটা ভরে 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 খাবো। তো শুরু, 1 2 3 স্টার্ট। ওই আমি ফার্স্ট হবে। আর হয়ে গেছে। টক জলটা খেয়ে নিচ্ছি। ও ফার্স্ট হলো কেন? ও যেহেতু আগের থেকে আলুটা ভরা ছিল, ওর জন্য কিন্তু ও ফার্স্ট হয়ে গেল। আলুটা ভরে নিতে, তো তুমিও আলুটা ভরে নিতে। ঠিক আছে, এগুলো গুছিয়ে তারপরে আবার আসছি। তুমি আবার ঢং করে আলু। কিন্তু ও কেন ফার্স্ট হলো বলতো? যেহেতু ওর ফুচকার মধ্যে আগের দিয়ে আলুটা ভরা ছিল, তো ওর জন্য কিন্তু ও ফার্স্ট হয়ে গেল। নাহলে কিন্তু আমি ফার্স্ট হতাম। তো আমি ভেবেছিলাম কি শাস্তিটা কি দেখবে, দেখো বিছানার কি অবস্থা। দেখো, তো আমি ভেবেছিলাম কি ওকে দিয়ে আজকে ঘর দুয়ার গোছ করাবো। আমি প্রত্যেকদিনই করি। দেখো, জামা কাপড় টাপড় সব কিচ্ছু ভাজ করা হয়নি, ওকে দিয়ে সব করাতাম। এটাই এখন
আমি যেহেতু লাস্ট হয়ে গেছি তাই আমারই করতে হবে, করি আর কি করবো। তো আমি করি আর কি করবো। আর তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আজকে, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করে দেখি না, ওটা আমার পছন্দও হয় না, ভালোও লাগে না, দেখবো যখন পুরোটাই দেখবো। তোমরাও কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, পরে আবার আসি সব গুছিয়ে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আবার তোমাদের সামনে চলে আসলাম সব গুছিয়ে। তারপরে কটা বাসনও ছিল, দুপুরে খাওয়ার বাসনগুলো মাজিনি, ওগুলো মাজলাম। তারপরে এই ফুচকা খেলাম, ওইসব বাসন টাসন সব মেজে ধুয়ে আসলাম। আর আমার মেয়ে কিন্তু মামা বাড়িতে চলে গেছে, ওর দিদা এসেছিল, আমার মা এসেছিল, মায়ের সাথে আবার মামা বাড়িতে চলে গেছে, আসবে, রাতে চলে আসবে। আর তোমাদের একটা জিনিস দেখাবো বলছিলাম, তো দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তারা। তো তোমাদের যে জিনিসটা দেখাবো বলছিলাম, যে এই দেখো, এইটা এটা আমার মেয়ে তৈরি করেছে। সেদিন ওর ওয়ার্কশপ ছিল, তো ওয়ার্কশপে গিয়ে ওটা নিজে হাতে করেছে, তো আন্টি দেখে খুব ভালো বলেছে। তো দেখো এটা, এই দুটো ফিস আছে, এগুলো পেঁয়াজ, লঙ্কা, এটা ইমা, এই লঙ্কাটা দেখো উঠে গেল। তো আন্টি খুব ভালো বলেছে, বলছে সব থেকে বেশি ভালো হয়েছে। আমি বলছি এটা কী মাছ, বলছে তুমি যেই মাছ ভাববে সেই মাছ। এটা দেখো অনেকটা ইলিশ মাছ বা চিতল মাছের মতো লাগছে মাছ দুটো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, ও যে এইরকম একটা তৈরি করবে নিজে হাতে, আমিও ভাবতে পারিনি। তো আমার মেয়ে বলে না, আমি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা, আমার মেয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছিল, আমি বের করে তোমাদের দেখালাম। তো এই লঙ্কাটা উঠে গেল, এটা মানে আবার আঠা দিয়ে এখানে বসাতে হবে। তো এটা দেখো পাকা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, এগুলো আছে, পেঁয়াজ বানিয়েছে, এটা কিন্তু পুরোটাই এটার মধ্যে এই কালো জিরেটাই আসল আছে, কালো জিরেটা। আর কিন্তু এই শিল্পকার আর রং দিয়ে করা এটা। তো দেখো কেমন হয়েছে বললো কমেন্ট করে তোমরা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ের হাতের কাজটা কেমন লাগলো তোমাদের। তো ভালো বললে আমার মেয়েরও একটু ভালো লাগবে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, তো রাতে আর রান্নাবান্না সেরকম কিছু নেই, মানে করতে হবে না, মেয়ে যেহেতু ওই বাড়িতে গেছে ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসবে, আর যা আছে আমাদের হয়ে যাবে। তো আজ যেহেতু 31শে ডিসেম্বর, তো আজকে ভিডিওটা ছাড়তে পারবো কি না জানি না। তো তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি যে 2022 আজকেই শেষ, টাটা 2022। আর তোমার 2023 তোমাদের জীবনে সবার ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো, গুড নাইট।